নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আবার অনেক দিন পরে একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলবো তারপরে সুন্দর একটা ম্যাজিক দেখাবো আর সেই ম্যাজিকটা কি করে হয় সেটা বলেও দেব তো আমি কি বিষয়ের উপরে কথা বলবো সেটা আগে বলি আমি বেশ কয়েকটা ম্যাজিক গ্যামলিংয়ের ওপরে করেছিলাম যেটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন দেখুন আমি হচ্ছি একজন ম্যাজিশিয়ান পিওরলি একজন ম্যাজিশিয়ান আমি কিন্তু গ্যামলার নই আমি ম্যাজিক দেখিয়ে মানুষকে আনন্দ দিতে চাই এটাই আমার কাজ তা আপনারা এই গ্যামলিংয়ের ওপরে যে ম্যাজিকগুলো আমি দেখিয়েছি সেই ম্যাজিকগুলো দেখেছি আপনারা বেশি পছন্দ করেছেন তা আমি এই বিষয়টা একটু বলে রাখি গ্যামলিং যারা করে তাদের টেকনিক আলাদা কিন্তু আমরা ম্যাজিক দেখে আমাদের যে টেকনিক এটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য মানুষকে খুশি করা যেমন দেখুন এখানে একটা কিউব আছে আমার কাছে দেখতে পাচ্ছেন এই কিউবটার চারপাশে দেখুন কীরকম মিলেমিশে আছে তো চারপাশে দেখুন মিলেমিশে রয়েছে এটা দেখুন রুবি কিউব বলে কিন্তু এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট কিউব এটা কিন্তু খুব সহজেই মিলে ফেলা যায় মানে যে কেউ পারবেন করতে এই হাতটা একটু নাড়াতে নাড়াতে যদি আমি করি যে এটা এই একটু উঁচু নিচু করলাম তাতেই কি এটা হয়ে গেল না এটা কিন্তু ম্যাজিক এটার জন্য কোনো অলগরিথম আপনাকে শিখতে হবে না এটার জন্য আলাদা কিচ্ছু করতে হবে না এই ইনস্ট্রুমেন্টটাই এইভাবে বানানো যেটা ইনস্ট্যান্ট করা যায় আমি একটু হাত নাড়িয়ে করলাম এই কারণেই আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য যে যেটার জন্য আলাদা করে কিছু করতে হয় না এই ঘুরিয়ে ঘুরিয়ে করে না সেটা কিচ্ছু নয় এটা এতটাই সিম্পল আচ্ছা এটা কী করে হলো আমি আপনাদের এটা বলতে বলতে পুরো বিষয়টা বলি আরও অনেক বিষয় বলবো পুরো ভিডিওটা আজকে দেখবেন পুরো ভিডিওটা যদি দেখেন না তাহলে আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ আমি অনেকগুলো বিষয় আজকে কভার করব। কারণ অনেক দিন পরে এসেছি তো দেখুন যাকে বেশি কথা না বলে আমি আসল কাজটা করি সেটা হচ্ছে দেখুন এটা ভাবে বানানো যে এটাকে যদি এইরকম করা এরম খুলে যায় বুঝতে পারছেন এরকম করলে এটা স্কোয়ার বলে মনে হচ্ছে কিন্তু এরকম করলে এটা খুলে যায় শুধু এটা এরকমভাবে খোলে না এটা এইরকমভাবেও খোলে এটা আবার এইরকমভাবেও ঘোরে এটা এইরকমভাবেও খোলে তাহলে দেখুন এখন এটা মিক্স আপ বলে মনে হচ্ছে তাই না মিক্সিং হয়ে আছে কিন্তু যদি এটাকে আমি এরকম করি তারপরে এটাকে এরকম করি তারপরে এটাকে এই রকম করি তারপরে যদি এটাকে এরকম করে দিই তাহলেই দেখা যাবে এর সবগুলো সাইড মিশে গেছে তাই না তাহলে এটা একটা বানানো জিনিস এটা বাজারে কিনতে পাওয়া যায় এই বাজারে কোথায় পাবেন কিনতে এটা নিয়ে অনেকের প্রশ্ন যে এটা পাবো কোথায় এটা নিয়ে অনেকের প্রশ্ন তো এই বিষয়টা একটু বলি দেখুন আমি কোনো ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট বিক্রি করি না এরকম ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট বিক্রি করে প্রচুর ইউটিউবার আছে যারা নাকি ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট বিক্রি করে তাদের লিঙ্কে গিয়ে ক্লিক করলে পরে বা তাদের ফোন করলে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাদের কাছ থেকে কিনতে পারবেন এরম প্রচুর ম্যাজিশান আছে আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছে যে আমার কাছে এই জিনিসটা আছে আপনারা কিনতে পারেন তাদের কাছেও গিয়ে আপনি কিনতে পারেন আমার তাতে কোনো অসুবিধে নেই আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে ম্যাজিকের অনেক দোকান আছে সেই দোকান থেকেও আপনি কিনতে পারেন ম্যাজিকের ইনস্ট্রুমেন্টই বিক্রি হয় বিদেশে প্রচুর পাওয়া যায় আমাদের দেশে বা বাংলাদেশে আছে কিন্তু খুব কম অনেকে হয়তো অ্যাড্রেসটা জানে না কিন্তু আমি আপনাদের বলছি অনলাইনে কিন্তু সব জিনিস পাওয়া যায় অনলাইনে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন আমার যদিও কোনো কোম্পানির নাম বলা ঠিক নয় তবুও আমি বলছি আপনাদের সুবিধার্থে সব কোম্পানিগুলোর মধ্যে অনেক জিনিস আপনি পাবেন মানে আপনার প্রয়োজনীয় জিনিস অনেক পেয়ে যাবেন আপনি এসব জায়গা থেকে কিনতে যেমন দেখুন আমাকে এই যে ম্যাজিকটা এই ম্যাজিকটার জন্য সবাই প্রশ্ন করছে যে এই কার্ডটা আমি কিনতে চাই এটা কোথায় পাবো এই কার্ডটা আমি কিনতে চাই কোথায় পাবো আমি কিন্তু অনেকবার কমেন্টের উত্তর দিয়েছি তারপরেও অনেকে কোশ্চেন করছেন যে এটা পাব কোথায় এই দেখুন কত কমেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন প্রচুর এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর কমেন্ট কেউ বলছে দুবাই থেকে কেউ বলছে সিঙ্গাপুর থেকে কেউ বলছে বাংলাদেশ থেকে কেউ বলছে পাকিস্তান থেকে কেউ বলছে ইন্ডিয়া থেকে তো নানান জায়গা থেকে সবাই কমেন্ট করছে যে স্যার এই কার্ডটা আমি কিনতে চাই কোথায় পাব তো এই কার্ডটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন কোথায় পাবেন আমি আবার বলছি আপনারা আমি কোনো কোম্পানির প্রমোট করছি না কিন্তু আপনারা অনলাইনে খোঁজ করলে এই কার্ডটার নাম লিখে অনলাইনে খোঁজ করলে পেয়ে যাবেন তবুও আমি বলে দিচ্ছি অ্যামাজনে পাবেন এটা আমি আশা রাখছি কেন আমি অ্যামাজন থেকে কিনেছি দেখ এই দেখুন এই অ্যামাজন আমি এখান থেকেই কিনেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কিনেছি তো আপনারাও এখান থেকে কিনে নিতে পারেন এরকম আপনি অনেক জিনিসই পাবেন যেটা অনলাইনে আপনি কিনতে পারেন এটা তো গেল একটা কি করে জিনিস কিনবেন এটা আমি আপনাদের বলে দিলাম কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনারা যে আমার ম্যাজিক দেখে আপনারা কমেন্ট করেন আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে তার কারণ হচ্ছে আপনি কমেন্ট করলে পরে আমার ইচ্ছে করে যে আরেকটা নতুন ম্যাজিক দেখাই এবং আপনাদের শেখাই সেই জন্য বলবো আমি যে এই যে কার্ডের ম্যাজিক আমি শেখাচ্ছি শুধু যেমাত্র কার্ডের ম্যাজিক আমি দেখাই তা কিন্তু নয় আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখবেন বহু রকমের ম্যাজিক রয়েছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কি কার্ডের ম্যাজিকই দেখতে চান না আরও অন্য ধরনের ম্যাজিক দেখতে চান এটা যদি আপনারা কমেন্টে একটু লেখেন তাহলে আমার পক্ষে খুব ভালো হয় যদি বলেন না শুধু কার্ডের ম্যাজিকই দেখতে চাই কার্ডের ম্যাজিকই দেখাবো অসুবিধা নেই আমি হাজার হাজার কার্ডের ম্যাজিক আপনাদের দেখিয়ে যাব দিনের পর দিন কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলেন যে না আমরা একটা দড়ির ম্যাজিক দেখতে চাই আপনারা রুমালের ম্যাজিক দেখতে চাই আপনার আমরা একটা ইনস্ট্রুমেন্টাল ম্যাজিক দেখতে চাই আপনারা যদি ম্যাজিক দেখতে চান কী ধরনের ম্যাজিক দেখতে চান এটা যদি আপনারা কমেন্টে লেখেন তাহলে ভালো হয়তো হয়তো আমি পরের এপিসোডেই দেখাবো না কিন্তু আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ড পূরণ করার কারণ কী বলুন তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন আমারও তো উচিত আপনাদেরকে ভালোবাসা মানে আপনাদের পছন্দ মতো জিনিস আপনাদের উপহার দেওয়া তা আসুন আজকে আমি আপনাদেরকে একটা কার্ডের ম্যাজিকে আপনাদের দেখাই ম্যাজিকটা দেখুন তারপরে ম্যাজিকটা কি করে হয় সেটা রিভিল করে দেওয়া যাবে আসুন আজকে ম্যাজিকটা শুরু করি হ্যাঁ আজকে আমি যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটার ব্যাপারে প্রথমে একটু বলে নিই দেখুন এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডটার মধ্যে আমি একটা মার্ক করে রেখেছি এই কার্ডটা ছাড়া এখানে আরও বারোটা কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে টোটাল হলো কটা তেরোটা কার্ড টোটাল তেরোটা কার্ড হলো যদিও একটা কার্ড একটুখানি দেখা গেল তা কোনো ব্যাপার না কিন্তু আপনার কিন্তু এখানে কী কী কার্ড আছে আপনারা কিন্তু কেউ জানেন না এখান থেকে একটা কার্ড আমি দর্শকদের পছন্দ করাবো আমার এখানে দর্শক নিয়ে আমি নিজেই পছন্দ করব কিন্তু দেখুন খুব ইন্টারেস্টিং ম্যাজিকটা আমি কি করছি প্রথমে এই কার্ডটাকে সাফল করব। সাফল করলে কি হলো এই যে আমি একটা মার্ক করে রেখেছি কার্ড এই কার্ডটা কিন্তু এর সাথে মিক্স হয়ে গেল একদম মিক্স আপ হয়ে গেল মিক্স আপ হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না যে সেই মার্ক কার্ডটা এই দিক থেকে এই মার্ক কার্ডটা কোনটা এটা কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না এটা কি মার্ক কার্ড না এটা মার্ক কার্ড নাকি এটা মার্ক কার্ড আপনারা কেউ বুঝতে পারবেন না যেখানে মার্ক কার্ড অ্যাকচুয়ালি কোনটা কিন্তু আমি যেটা করাবো এই রকমভাবে দেখি একটা কার্ড আমি পছন্দ করাবো আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা কার্ড আপনারা পছন্দ করবেন কার্ডগুলোকে আমি ফেস আপ করে দিলাম এখন কি করতে হবে এখান থেকে একটা কার্ড পছন্দ করতে হবে দর্শক যে কোনো কার্ড পছন্দ করতে পারে তাতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যা খুশি ধরুন দর্শক এই কার্ডটা পছন্দ করলো ঠিক এটা এই কার্ডটা দর্শক দর্শক পছন্দ করলো তাহলে দর্শকের পছন্দ হচ্ছে টেন অফ হার্স আমরা কী করব এই প্যাকেটটাকে টোটালি গুছিয়ে নেব তাহলে দর্শকের পছন্দ করা হচ্ছে এই টেন অফ হার্স তাহলে এই টেন অফ হার্স ছাড়া বাকি যে কার্ডগুলো আছে সেই বাকি কার্ডগুলোকে আমরা দেখব এই ট্রেন অফ হার্টসটাকে কী করবো আমরা একটু আলাদা করে রাখবো মানে ডিফারেন্ট এটা আলাদা থাকুক এই কার্ডটার পেছনে দেখব মার্কটা আছে কি না নেই এই কার্ডটার পেছনে দেখব না এটার পেছনে মার্কটা নেই এই কার্ডটার পেছনে দেখব না এটার মধ্যে মার্ক নেই এটার পেছনে এটার পেছনে মার্ক নেই এটার পেছনে না এটার পেছনে মার্কটা নেই এটার পেছনে নিশ্চয়ই না এটাও নেই তাহলে এটার পেছনে নিশ্চয়ই থাকবে না এটার মধ্যেও নেই তাহলে এটার পেছনে না এটাতেও নেই এটার পেছনে নিশ্চয়ই থাকবে না এটাও নেই তাহলে এটাতে তো থাকবেই এটাতেও নেই তাহলে এটাই কি আশ্চর্য দেখুন দর্শক যে কার্ডটা পছন্দ করলো সেই কার্ডটা বাদ দিয়ে বাকি কোনো কার্ডে মার্কটা নেই আর এই যে দর্শক যে কার্ডটা পছন্দ করেছে সেই কার্ডটা যদি আমরা দেখি তাহলে এর উল্টো দিকটায় এই মার্কটা রয়েছে এই ছিল আজকের ম্যাজিক এই ম্যাজিকটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবারে প্রশ্ন হচ্ছে এই ম্যাজিকটা কি করে করলাম আপনাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে যেই আরে মশাই এই দশ নম্বর তাসটার পেছনে তো আপনি আগে থেকেই লাগিয়ে রেখেছিলেন আপনি তো জানেনই যে এই তাসটাই পেছনে দাগটা আছে সেই জন্য আপনার পক্ষে কোনো অসুবিধা হয়নি আপনি এটাই পছন্দ করলেন এটা করে আমাদের দেখালেন এটা আপনাদের মনে হচ্ছে হতেই পারে হঠাৎ স্বাভাবিক যেহেতু এখানে কোনো দর্শক নেই কিন্তু আপনাদের বলে রাখি যেখান থেকে যে কোনো তাস যদি এই তাসটা পছন্দ করতো এর পেছনে মাঠটা দেখা যেত বা এখান থেকে অন্য যে কোনো একটা কার্ড পছন্দ করলেও এই মাঠটা দেখা যেত আপনাদের কাছে মনে হচ্ছেন এটা আশ্চর্য হ্যাঁ আমি ম্যাজিকটা শেখাবার পরে আপনাদের আশ্চর্য লাগবে না খুব সহজ বলে মনে হবে আর আমি এইটুকু বলতে পারি যে ম্যাজিকটা যখন আপনি আপনার বন্ধুদেরকে দেখাবেন তারাও মাথার চুল ছিঁড়বে যে এটা কী করে সম্ভব কি করে পসিবল তাহলে পরে শুধুমাত্র গ্যামলিং নয় ম্যাজিক দেখিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এন্টারটেন করুন কি করে করবেন এই ম্যাজিকটা কি করে হলো চলুন এর সিক্রেটটা আমরা একটু জেনে নিই এই ম্যাজিকটা করতে গেলে পরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা তাসের পেছনে এইরকম একটা বর্ডার দিয়ে দিন সেটা মার্কার পেন দিয়ে দিতে পারেন কিংবা স্যালোটেপ কেটেও লাগাতে পারেন আমি এখানে ব্ল্যাক স্যালোটেপ কেটে লাগিয়েছি যাতে মার্কটা দেখতে খুব স্পষ্ট হয় আপনারা মার্কার পেন দিয়ে করলেও হবে এটা করে নিলেন এবারে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এই রকম একটা ডবল সাইডেড টেপ এই ডবল সাইডেড টেপটা আপনি ঠিক এতটা পরিমাণে কেটে নেবেন দেখুন ঠিক এতটা পরিমাণে এতটা পরিমাণে এরকম কেটে নেবেন ঠিক এতটা পরিমাণে এই এতটা পরিমাণে কেটে নিলেই হবে তবে দেখুন আমি এখানে কেটে লাগিয়ে রেখেছি অলরেডি আপনাদের দেখাই এই দেখুন এটা আমি লাগিয়েছি এবার এটা যদি তুলে নিই তাহলে দেখুন এখানে একটা স্টিক আঠা হয়ে গেল বুঝতে পারছেন তাহলে এইটা হচ্ছে সিক্রেট এইটা ছাড়া এই বাকি কার্ডগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো টেকনিক কিছু করা নেই তাহলে এই কার্ডটার মধ্যে এই গামটা লাগানো আছে এই কার্ডটা আপনি দেখান দেখিয়ে আপনি একটু মিক্স আপ করুন ভালো করে এরকমভাবে মিক্স আপ টিক্স আপ করে দিন কিন্তু আসলে এটা আপনি একদম টপে রাখুন একদম টপে যদি এরকম মিশেও যায় না আপনি একটু খুঁজে টুজে নিয়ে এটা কিন্তু টপে করে দেবেন এটা আপনারা যার যেভাবে সুবিধা আপনারা করবেন এটা উপরে রাখবেন এটার পেছনে মার্কটার লাগানো আছে হ্যাঁ এটা আপনি জানেন কেন আপনি তো প্রথমে কার্ডগুলো দেখাচ্ছেন না কি কার্ড এইটা কিন্তু যে ওপরে আছে যেন বোঝা না যায় সেই জন্য কী করছেন এটাকে ধরে এরকম মিক্স আপ করুন এরকম এরকম মিক্স আপ করুন এরকম মিক্স আপ করতে করতে কি করছেন আপনি এইটা কিন্তু ফাইনালি একদম বটমে নিয়ে গেলেন তাহলে এটা বটমে থাকলো এবার যখন আপনি ফেস আপ করছেন যখন এরকমভাবে করছেন তখন দর্শকের কারো জানা নেই কোনটার মধ্যে মার্ক লাগানো আছে ঠিক আছে এই অবস্থাতে দর্শক ধরুন পছন্দ করলে এই তাসটা এই তাসটার পেছনে কিন্তু মার্ক নেই কিন্তু এই তাসটা আপনি দিচ্ছেন কোথায় না এও ওপরে এখানটায় আর এটার মধ্যে গাম লাগানো আছে এটার মধ্যে এরকম দিচ্ছেন দিয়ে যখন স্কোয়ার আপ করছেন তখন এটার সাথে এটা একসাথে এখানটা ধরছেন তো এরকম চেপে যাচ্ছে এটা চিপকে যাচ্ছে তাহলে এখন দেখুন এই থ্রি অফ ডায়মন্ড এটার পেছনে এখন কিন্তু স্পটটা আছে তাহলে পরে দর্শক তাসই পছন্দ করুক না কেন দর্শক ধরুন যদি এই এসব ডায়মন্ড পছন্দ করে তাহলে অসুবিধা নেই এসব ডায়মন্ডটা এর পেছন দিকটা দেখাবেন না যেন হ্যাঁ এই এসব ডায়মন্ডটাকে নিয়ে আপনি কি করছেন এর ওপর রাখছেন রেখে স্কোয়ার আপ করুন তাসগুলোকে এই স্কোয়ার আপ করে আপনি ঠিক মাঝখানটা একটু চেপে ধরে বলুন তাহলে এর মধ্যে একটা কার্ডের মধ্যে মার্ক করা আছে আর বাকিগুলোর মধ্যে নেই এটা বলে আপনি কি করুন এই যে এটা তো আপনি পছন্দ করেছেন এই কার্ডটা আমি এখানে রেখে দিলাম এবার বাকি কার্ডগুলো যদি আপনি দেখান বাকি কার্ডের মধ্যে থাকবে না স্বাভাবিকভাবে ওটার মধ্যে ওটা চিপকে গেছে মানে আঠা লেগে গেছে এবার আপনি এটাকে এরকম উল্টো করে দেখান যেটার এটার মধ্যেই মার্কটা আছে এটা যখনই দেখাবেন আই যে আপনার বন্ধুরা ভীষণ খুশি হবে এবং অবাকও হবে তো দেখুন আপনি আপনার বন্ধুবান্ধব বিয়েবাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আপনি দেখান তাহলে পরে সবাই খুশি হবে আর সবাইকে খুশি দিলে সবাইকে আনন্দ দিলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না তাজকে এপিসোড এখানেই শেষ করব আপনাদের যার যেমন কোয়ারিস থাকবে জানার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি টাটা বাই